আসসালামু আলাইকুম। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন গ্রুপগুলোতে ইদানিং বিভিন্ন প্রশ্ন দেখা যাচ্ছে জব রিলেটেড। তার মধ্যে একটি অন্যতম প্রশ্ন হচ্ছে নিউজিল্যান্ডে কি জব অ্যাভেলেবেল কি না। তো আমি এই প্রশ্নের উত্তর দিলে আপনারা অন্যান্য প্রশ্নগুলোর আনসারও পেয়ে যাবেন, তাই আমি এই প্রশ্নের আনসার দিচ্ছি। নিউজিল্যান্ডে জব অ্যাভেলেবেল কি না, আমি বলবো এই প্রশ্নের এক কথায় আনসার হয় না। কেন হয় না আমি আপনাদেরকে বলি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি তো বাংলাদেশে আছেন, বলেন তো বাংলাদেশে জব অ্যাভেলেবেল কি না, আপনি কি এক কথা আনসার দিতে পারবেন? পারবেন না। ঠিক সেম নিউজিল্যান্ডেও জব অ্যাভেলেবেল কি না এক কথা আনসার দেওয়া যায় না। নিউজিল্যান্ডে থাকে এমন অনেক মানুষকে আমি দেখি, তারা বলে নিউজিল্যান্ডে হাজার হাজার জব, আবার নিউজিল্যান্ডেই থেকে কিছু মানুষ বলে নিউজিল্যান্ডে কোনো জব নাই। তার কারণ কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আপনি তো বাংলাদেশে থাকেন, বাংলাদেশের টপ সাইট যেটি আছে সেই সাইটটি হচ্ছে জব, যেখানে সবচেয়ে বেশি পোস্ট করা হয়, bdjobs.com। তো আমি যদি এখন bdjobs.com-এ আসি, bdjobs.com, এখানে আমি সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং লিখে, ঠিক আছে, আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, আমার জব আসছে হচ্ছে 1580টি, ভ্যাকেন্সি আছে হচ্ছে 8401টি। শুধু ডিজিটাল মার্কেটিংয়ে আমার জব আছে হচ্ছে 8000+, ঠিক আছে, 8000+ জবের মধ্যে আমি জব ম্যানেজ করতে পারতেছি। এখন আমি নিউজিল্যান্ডের যে টপ সাইট যদি সেখানে দেখি, সেখানেও আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, আসলো হচ্ছে 677টি জব। এখানে একটি জব মানে হচ্ছে একটি পজিশন, একটি ভ্যাকেন্সি, ঠিক আছে। তাহলে আমি 8000-এর মধ্যে জব যদি না পাই, আমার জন্যে 677টি জবের মধ্যে জব পাওয়া আসলেই টাফ। এখন প্রশ্ন আসে যে বাংলাদেশে কম্পিটিশান বেশি, যার কারণে আমরা পাই না, এখানে পেয়ে যাব। বাংলাদেশে কম্পিটিশান বেশি, কিন্তু বাংলাদেশে প্রতিটা পজিশনে আমরা যেটা দেখি, মানে যারা হচ্ছে একটি পজিশনে অ্যাপ্লাই করে, তারা অন্য পজিশনে অ্যাপ্লাই করে, যার কারণে প্রতিটি পজিশনে একই কম্পিটিটররা থাকে, কিন্তু লোক নেয় একজন। নিউজিল্যান্ডেও সেম পদ্ধতি, 677টির জন্যে সবগুলো পজিশানে আপনার হচ্ছে একই লোকগুলো অ্যাপ্লাই করবে, তখন কম্পিটিটর বেড়ে যাবে অনেক, লোক নিবে একজন। সব যারা কোয়ালিটি আছে, এক্সপেরিয়েন্স আছে, তারা বিভিন্ন জায়গায় ঢুকে যেতে পারবে। শুধু আপনারা যার এক্সপিরিয়েন্স দুর্বল, আপনার হচ্ছে কোয়ালিফিকেশান নাই, আপনি একটু পিছিয়ে পড়বেন, ঠিক আছে। তাই আমি বলবো বাংলাদেশে আপনি যেখানে আছেন সেই অবস্থানে থেকে আপনি জব পাওয়ার চেষ্টা করুন। বাংলাদেশে আছেন, বাংলাদেশে জব নেওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে হবে কি, আপনার প্রথমত এক্সপিরিয়েন্স হবে, দ্বিতীয়ত হবে হচ্ছে আপনার জব পাওয়া যে কত কঠিন, জব পেতে হলে কতটা হার্ডওয়ার্ক করতে হয় সে বিষয়ে আপনি প্রিপারেশন নিতে পারবেন। ওই প্রিপারেশন যদি আপনি নিতে পারেন, যতটুকু স্ট্রাগল স্যাক্রিফাইস করা দরকার ততটুকু নেওয়ার মানসিকতা যদি বাংলাদেশ থেকেই হয়ে যায়, আপনি নিউজিল্যান্ডে আসলে ঠেকবেন না। তাই যারা নিউজিল্যান্ডে জব আছে কি নাই এ বিষয়ে গবেষণা করেন, তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো বাংলাদেশে জব পাওয়ার চেষ্টা করুন। ইভেন কোন ফিল্ডে আপনি কাজ করবেন এটা এখন থেকে সেট করে নেন। নিউজিল্যান্ড যাওয়ার পর যে কোনো একটা ফিল্ডে চলে যাব এরকম স্বপ্ন করবেন না, কারণ হচ্ছে যে কোনো ফিল্ডে আপনাকে নিবে না। বাংলাদেশে যেরকম ঢুকতেই এক্সপিরিয়েন্স হয়, এটা বিশ্বের সব দেশেই সেম নিয়ম, শুরুতেই এক্সপিরিয়েন্স হয়, যার কারণে বাংলাদেশে কম টাকায় কম বেতনে যে কোনো জায়গায় একটা এক্সপিরিয়েন্স নেন, এটা আপনার অনেক কাজে দিবে, আশা করি বুঝতে পেরেছেন নিউজিল্যান্ডে কী পরিমাণ জব আছে। এগুলো যদি আপনি নিজে একটু কাটাকাটি করতে হয়, তাহলে আপনারা seek.com বা nzjobspace.com বা নিউজিল্যান্ড ইমিগ্রেশন এই সাইটগুলোতে ঢুকে আপনারা সার্চ দিয়ে দিয়ে দেখতে পারেন। এখানে আপনি কিছুটা আইডিয়া পাবেন কি পরিমাণ কোন পজিশনের জন্য জব আছে, এবং ওই পজিশনের জন্য আপনি প্রিপারেশন নেবেন, ঠিক আছে। তাহলে আপনি যদি এক্সপিরিয়েন্স থাকে আপনি অনেক বেনিফিট পাবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব।